এটা হচ্ছে ইলাস্ট্রেটরে আমাদের পাথফাইন্ডার নামে একটা ভালো টুল রয়েছে ঠিক আছে এটা হচ্ছে ডিজাইনটারে খুবই কমন একটা টুল তো নিতে ডিজাইনে আপনার এই পাথফাইন্ডারটা অনেক ইম্পর্টেন্ট একটা টুল হ্যাঁ শুধু পেন্ট না সব ডিজাইনের ক্ষেত্রেই বাট আমি এই পর্যন্ত দেখে আসতেছি পাথফাইন্ডারের কাজটা অনেক তো আজকে আমি এর জন্যে সাবজেক্টটা দিয়েছিলাম হচ্ছে ডিজাইন ভার্সেস পাথ ফাইন্ডার ঠিক আছে দুটার যুদ্ধ আর কি তো যাই হোক এর জন্যে আমি একটা ডিজাইন অলরেডি চুজ করে রাখছি তো দেখেন এটা হচ্ছে এগুলোর দরকার নাই যেহেতু এটা অন্য কাজ ঠিক আছে দিলাম ওকে আচ্ছা এটাকে ধরি আমি যদি একটা স্কেন পেন্টের কাছে আমি ইউজ করি হ্যাঁ তাহলে একটা জিনিস দেখেন এখানে একটা ব্ল্যাক কালার আছে এখানে একটা ইয়েলো আছে এখানে একটা ফেজ আছে এখানে আবার একটা ব্ল্যাক আছে এই যে দেখেন কালারের যে ব্যাপারগুলো একটা নিচে একটা আছে যেমন আপনি যদি একটু ঝুম করে দেখেন হোয়াইট কালারটা সরান দেখবেন হোয়াইটের নিচে ব্ল্যাক আছে এটা সরান এটার নিচেও ব্লক আছে এটা সরান এটার নিচে এটার নিচে এটা আছে দেখেন এটা সরান এটার নিচে ব্লক আছে এটা সরান এটার নিচেও ব্লক আছে মানে কোনো কালার রিভার্স অবস্থায় নাই মানে আপনার কি বলে এটাকে একটার উপরে একটা আছে একটাকে একটা কাট করে নাই তো একটা জিনিস সব সময় মনে রাখবেন অবিবাহী সেটা হচ্ছে কোন ডিজাইন যদি একটার উপর একটা এভাবে থাকে সেটা স্ক্যান প্রিন্টের জন্য না এটা দিয়ে আপনি আউটপুট সেপারেট করতে পারবেন না ডিজাইনটাকে কাট করতে হবে ঠিক আছে আর এই কাঠটা হচ্ছে ফাইন্ডার টুলের কাজ এটা হচ্ছে প্লেট পাতফাইন্ডার যে প্লেটটা এটার কাজ আচ্ছা তো দেখি আমরা প্র্যাকটিক্যাল দেখি আমরা আসলে কাজে বিশ্বাসী অযথা বক না করি আচ্ছা এই ছিল আমাদের মূল ডিজাইন হ্যাঁ এখানে একটা ডিজাইন আমরা কপি করি আর একটা ডিজাইন ডিফারেন্ট বোঝার জন্য রেখে দিলাম এই ডিজাইনটাকে আমি ইয়ে করি আপনার অবজেক্ট দেখেন এই ডিজাইনটা ধরেছে হচ্ছে এই যে স্ট্রোক ফিল আচ্ছা স্ট্রকটা আমি আগে ভাঙব তাহলে অবজেক্টে গিয়ে পাত পাত আউটলাইন স্ট্রোক করে নি তাহলে আমার সিলেক্ট হ্যাঁ আউটলাইন স্ট্রোক এটা হচ্ছে প্রথম কাজ ভাঙার পরে যদি এটা থাকে তাহলে সেক্ষেত্রে কিছু করার নাই ডিভাইড এটাকে নান করা হলো আমাদের প্রথম কাজ বৈষ্ণবোধক থেকে স্টকটা শুধু প্রথমে এবার আপনি আসেন ফিলটাকে আবার একটা ডিভাইড ঠিক আছে এবার আপনি দেখেন ডিজাইনটা এটাকে আমি যদি আপনার ইয়ে করি গ্রুপ করে সরাই এখানে আপনি দেখেন এখানে যদি সরাই দেখেন ব্লাক আছে নিচে এটাকে যদি আপনি সরান দেখেন ব্লাক আছে কাট আউট হয়ে গেছে তো এই ওয়ে আপনার স্ক্যান প্রিন্টের জন্য না এটা হচ্ছে স্ক্যান প্রিন্টের ডিজাইন বুঝতে পারছেন ব্যাপারটা এটা ছিল ভায়ার ডিজাইন হ্যাঁ ভায়ার ডিজাইনটা ছিল কালারের উপরে কালার রেখে দিছে ও ও কিন্তু আর কিছু করে নাই আর আমি স্ক্রিন প্রিন্টের জন্য আমি করতে গিয়ে দেখলাম যে এটা আমার এভাবে রাখতে হবে কারণ আমার ফ্রেম সব সময় আউট হবে ডিজাইনটা একটার উপর একটা পরবে না পড়বে অন্য ক্ষেত্রে ওই ডিজাইন আমরা পরবর্তীতে আসবো না আপাতত একটা ডিজাইনের উপরে একটা ডিজাইন পরবে না হ্যাঁ আচ্ছা এখানেই শেষ না যে কাজটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই এখন একটা জিনিস দেখেন কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইনের যে ইয়েগুলা সেগুলা কালারের ভিতর চলে গেছে যেমন আমি এখানেই দেখি এই যে এখানে একটা আউটলাইন ছিল কন্ট্রোল ওয়াই দিলে দেখেন এই যে ভিতরে হ্যাঁ এই আউটলাইনটাকে আমি কালার সেপারেশন করার আগে আমার ইয়ে করতে হবে এটা হচ্ছে কি ক্লিন করতে হবে এই যে দেখেন অনেকগুলা কেমন যেন যে অবস্থা আচ্ছা এটাকে কি করব এটাকেও এখন একটা কপি করি এই স্টেপের পরে এই স্টেপ আসছে হ্যাঁ স্টেপের কাজ এটা হচ্ছে এটা ঠিক এই ডিজাইনটাকে ধরে আমি ইয়ে মারার পরে ডিভাইড দেওয়ার পরে করবো এটা অবশ্যই মনে রাখবেন হ্যাঁ ডিভাইড দেওয়ার পরে এটাকে আনকুপ করলেও চলো না করলেও চলে এখন আপনি এখানে দেখেন ঠিক পাতফাইনটার নিচে গিয়ে মার্চ নামে একটা অপশান আছে

ডিফারেন্ডি যে এখানে অনেকগুলো ল্যাব ছিল এই ল্যাবগুলো নাই এখন এখন একদম হয়ে গেছে তো এই ডিজাইনটা যদি আমি সেপারেটে যাই তাহলে আপনার মনে করেন যে কালার সেপারেশনের প্রবলেম হতে পারে কিন্তু এই ডিজাইনটা যদি আমি সেপারেশনে চাই ও আর কোনো প্রবলেম আমাকে দিবে না কারণ ও মোটামুটি একেবারে এ টু জেড ক্লিয়ার বুঝছেন এই ব্যাপারটা এখানে আপনি পরবর্তীতে যদি স্ট্রোক দেন একটা কালারের উপরে মানে অনেক প্রবলেম হবে যেটা আপনার আউটলাইন থাকা মানে তো নেক্সট স্টেপ হচ্ছে এটা আউটলাইন থাকবে না এটাকে একেবারে মার্চ করে আমি ইয়ে করে দিব ব্যানিশ করে দেন আপনার কাজটা করবো তো আসলে এই স্কান প্রিন্টে আপনার মনে রাখবেন ফাইন্ডারে ডিভাইড মার্চ এই দু এইটা একটার সাথে একটা খুবই যে কোনো ডিজাইনের আপনার আগে মার্চ দিতে হবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে কোনো ডিজাইনের প্রথমে অবজেক্ট পাথ আউটলাইন স্টক করতে হবে এরপরে আপনার ডিভাইড দিতে হবে এরপরে মার্চ করতে হবে এই তিনটা হচ্ছে রোলস একটা ডিজাইন ভাঙার কারণ ভাইয়ার যখন রফাইল দেয় তখন ডিজাইনটা অনেক যে কোনো ফাইল এভাবে করলেই হয়ে যাবে যে কোনো ফাইল বলতে ফাইল তো অবশ্যই র থাকতে হবে যে পেয়েছি না সেটা র ফাইলের ক্ষেত্রে একটা ফাইল যখন আপনি র করবেন এরপরে আপনার এই কনসেপ্টটা হ্যাঁ তো আসলে স্ক্যান প্রিন্টের ব্যাপারে একটু আমি আলোচনা করি এটা হচ্ছে ধরেন গ্রাফিক্সে যে আমাদের ট্রেডটা এর ভিতরে একটা আপনার ইয়ে হচ্ছে স্ক্যান প্রিন্ট স্ক্যান প্রিন্ট ডিজাইনটা হচ্ছে টেকনিক্যাল একটা কাজ এটা মনে রাখবেন যে ডিজাইনের সাথে ফিল্ডের একটা সম্পর্ক আছে আপনারা মনে করেন ডিজাইনের সাথে ফিল্ডের একটা সম্পর্ক আছে হ্যাঁ তো এটা বুঝলে আপনার এই টেকনিক্যাল কাজটা ওকে ফাইন কিন্তু যদি আপনি সফটওয়্যার ওয়েস কাজই করেন প্র্যাকটিক্যাল আপনার ফ্লোরে অথবা আফটার কি হবে ওটার ধারণা না থাকে তাহলে হবে না তো ডিজাইনের পাশাপাশি আপনার এই কাজগুলো প্র্যাকটিক্যাল যে কাজগুলো হয় এগুলো আপনার জানাটা আমি ইম্পর্টেন্ট বলে মনে করি ঠিক আছে তো আজকে আমরা শিখলাম হচ্ছে একটি ডিজাইনকে কিভাবে কীভাবে গিয়ে আপনার ডিভাইড দিব মার্চ দিব এরপরে ওইটাকে একদম ভ্যানিশ করে সব ময়লা আবর্জনা তারপরে এটাকে আমরা হ্যাঁ সেপারেট করবো তো আজকে নতুন নতুন একটি জিনিস শিখলাম অবশ্যই তো ভিউ আর সবাই ভালো থাকবেন আজকে আপনাদের নতুন একটি জিনিস দেখাতে পেরেছি তো নেক্সট আমরা আবার আসবো আজকে ভিডিওতে এই পর্যন্তই রাখতেছি আল্লাহ হাফিজ